হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, মাইনক্রাফটের আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অ্যান্ড আগের এপিসোডে তোমরা জানো আমরা একটা বড় গান পাউডার ফার্ম বানিয়েছিলাম, যেটা খুব ভালো কাজও করছে। অ্যান্ড যেহেতু আমি গান পাউডার পাচ্ছি, এখন টাইম চলে এসেছে আমি এন্ডার ড্রাগনকে মারি। সো ইয়া গাইজ, আমি ঠিক করে নিয়েছি আজকের এপিসোডে তো আমরা এন্ডার ড্রাগনকে মারবো। ইয়াস, সো ফটাফট করে না, আমার লাগবে একটা তীর, কারণ আমার যে তীর ফিটগুলো ছিল না সে একটা এপিসোডেতে সব নষ্ট হয়ে গেছে, তোমরা যারা দেখেছো তোমরা জানো। সো আমার না ফটাফট করে একটা তীর বানাতে লাগবে। আর এখান থেকে আমি একটা ভাই পুরো ইউজড তীর পেয়েছি, একটা স্কেলেটনের থেকে ড্রপ পেয়েছিলাম, কিন্তু ওই তীরে তো হবে না ভাই, আমার অন্য একটা মোটামুটি একটা তীর লাগবে, সেটা আমি কোথায় পাবো? এখানে আমি খুঁজছি আমার ক্যাসেলেতে এসে, বাট লেটস সি কোথায় পাই কি না। ওকে, এখানে এখানে একটা ভালো একটা মোটামুটি তীর পেয়ে গেছি। এবার শুধু এটাকে এনচান্ট করতে পারলে না আমার এখানে কাজ হয়ে যাবে। আর আমি শুধু একবার না এটাকে এনচান্ট করে দেখতে চাই ভাই, আমি যদি ভালো এনচান্টমেন্ট পেয়ে যাই না তাহলে খুব দারুণ হবে। এখানে আনব্রেকিং 3 দিচ্ছে, ফটাফট আমি নিয়ে নেবো। আমার কাছে লেপিস লাজুলি আছে, এখান থেকে আমি লেপিস লাজুলি নিয়ে নিয়েছি। অ্যান্ড লেটস গো। ওকে, সো আমি এখানে চলে এসেছি। এবার এখানে এসে ফটাফট করে আমাকে এটা এনচান্ট করতে হবে। আর আমি এখানে কেন করছি, এখানে ওকে। সো এখানে আমি যদি আনব্রেকিং 3টা দিয়ে দিই, অ্যান্ড এখানে আনব্রেকিং 3 ফ্লেম 1 পাওয়ার 3 ইনফিনিটি 1। সিরিয়াস, এ তো পুরো ভাই ওপি বো হয়ে গেছে। হোয়াট, এ তো ভাই দারুণ বো পেয়ে গেলাম, সিরিয়াসলি। ওকে, এবার এখানে আমার কাছে একটা সোয়ার্ড আছে, এবার এটাতে না একটু এনচারমেন্ট লাগাতে হবে ভাই। এটাতে কি এনচারমেন্ট আসছে একটু দেখে নিই। এখানে আসছে ব্রেন অফ আর্থ্রোপড। ছি ভাই, ব্রেন অফ আর্থ্রোপড লাগবে না, ডিসএনচান্ট করে নিয়েছি। এবার এটাতে দেখি কি আছে। এখানে দিচ্ছে শার্পনেসের 4। ও ভাই, শার্পনেস 4, লুটিং 3, নক ব্যাক 2। আজকের দিনটা এত ভালো কি করে, মাইনক্রাফট মনে চাইছে আজকে আমি এন্ডার ড্রাগনকে পুরো শেষ করে দিই। ইয়াস, এন্ডার ড্রাগন শেষ হয়ে যাবে, আমি ব্লেজ রড এখান থেকে তুলে নিচ্ছি। এবার শুধু আমার লাগবে এন্ডার পার্ল, যেটা এখানে কম আছে, আমার পুরোনো বাড়িতে যেতে হবে, সেখান থেকে এন্ডার পার্ল আমি পেয়ে গেছি। অ্যান্ড এখানে আমি না বেশি বেশি করে আই অফ এন্ডার বানিয়ে নেবো, কারণ আমার কাছে কোনো আইডিয়া নেই যে ভাই আমার যে স্ট্রং হোল্ডটা আছে সেটা কত দূরে আছে। 16টা বানিয়েছি, কারণ 12টা লাগে শুধু ওই স্ট্রং হোল্ডটাকে অ্যাক্টিভেট করতে। এখানে আমি না 20-25টা বানিয়ে নেবো। ইয়েস, কারণ অনেকটা রাস্তা হতে পারে। সো লেটস গো, এখানে আমি 24টা বানিয়ে নিয়েছি, 6টা এক্সট্রা আছে। 6টা কেন, এখানে না 4টে এক্সট্রা থাকলেই হবে এন্ডার পার্ল। এখানে 4টে এন্ডার পার্ল রয়েছে, 26টা আমি বানিয়ে ফেলেছি। ও রে রে, আমি ভুল করে দুটো আই অফ এন্ডার এখানে ছেড়ে ফেলেছি, অ্যান্ড দুটোই বেঁচে আছে। বাহ, ওকে, আমাকে মোটামুটি এই ডাইরেকশানে যেতে হবে। কিন্তু এক সেকেন্ড, আমার তো ও ভাই টোটেম ফোটেম নিতেই ভুলে গেলাম ভাই, টোটেম ফোটেম লাগবে আমার, কারণ বাইচান্স না আমি ফল হতে গিয়ে যদি বাইচান্স এমএল যদি ভুল হয়ে যায় ভাই কেস হয়ে যাবে পুরো, আমি চাই না ওটা। আমি একটা টোটেম দুটো টোটেম রেখে দেবো নিজের কাছে। আর আমার কাছে এখানে 4টে গোল্ডেন অ্যাপেল আছে, 4টেতে হয়ে যাবে, আর বেশি লাগবে না ভাই। এন্ডার ড্রাগনকে মারতে আর কতই কঠিন হবে। ওকে, এবার ফটাফট না এপাশে যাবো আমি। ওকে, লেটস গো, এই সিধা আমাকে যেতে বলেছে আই অফ এন্ডার, সো লেটস গো, এদিকেই যাবো আমি। ভাই আমার এই স্ট্রং হোল্ডটা কি জলের মধ্যে নাকি ভাই, এটা এদিকে যেতে বলছে। সেট ইয়ার, এক কাজ করি ফাটাফাট করে না একটা আমি বোট বানিয়ে নিই, আর ওটা জলেতে ভাসছে। ওকে, ইটস ওকে, এখান থেকে আমি একটা বোট বানিয়ে নিলাম, অ্যান্ড লেটস গো এদিকে। ওকে, এইদিকে যেতে হবে আমাকে ফাটাফাট করে, সব হাই অফেন্ডার নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে আমি একটা ভিলেজে চলে এসেছি, অ্যান্ড লিটারালি খাবার বলতে না বাড়ি থেকে আমি গাজর নিয়ে এসেছি, যেটা আমার ফার্ম আছে গাজরের ফার্ম সেখান থেকে। অ্যান্ড এছাড়া কোনো খাবার নেই ভাই, এখান থেকে হুইটটা পেয়ে গেছে না, ব্রেড বানিয়ে নিতে পারবো। আর এখানে একটা ব্ল্যাকস্মিথের বাড়ি, ওকে, এখানে নিশ্চয়ই কিছু একটা ভালো পাবো ভাই, ব্ল্যাকস্মিথের বাড়িতে অনেক। ও ভাই, 3টে ডায়মন্ড, ব্যবসায় লাভ হয়ে গেল। অ্যান্ড এই ভিলেজেতে যখন আমি ঢুকলাম ভাই, দেখলাম আর একটা ব্ল্যাকস্মিথের ঘর। হোয়াট, একটা ভিলেজে দুটো দুটো ব্ল্যাকস্মিথের ঘর কী করে থাকতে পারে আমি বুঝলাম না, বাট পেয়ে গেছে না লাকিলি। সো ইয়া, লেটস, এখানে অত ভালো কিছু নাই। ভিলেজের পাশ থেকে একটু আসতেই না আমার মনে হলো যে সামনে যে বড় এই পাহাড়ের মতো লাগছে, এই জায়গাটাতেই আমার স্ট্রং হোল্ড হবে। বাট যখনই আমি আই অফ এন্ডার ছুঁড়ে দেখলাম ভাই, এটা না ব্যাকের দিকে যাচ্ছে। অ্যান্ড আমি বুঝে গেছি ভাই, আমি আমার যে স্ট্রং হোল্ড আছে সেটাকে পেরিয়ে চলে এসেছি। সো আমি আবার ভিলেজের দিকে যাওয়া স্টার্ট করলাম। অ্যান্ড একটু পরে এই জায়গাটাতে একটা এই বাড়িটা দেখলাম ভাই, এইরকম দুতলা বাড়ি তো আমি কখনো দেখিনি আমি, সিরিয়াসলি। ও ভাই, এই বাড়িটা আমি প্রথমবার দেখছি এরকম। এখানে দুটো দুটো বিছানা আছে, ওকে, এখানে আর একটা বিছানা, 4টে 4টে বিছানা। আর এখানে একটা চেস্টও আছে, চেস্টের মধ্যে যদিও কিছু নাই, বাট এই বাড়িটা না আমি আমার আশেপাশে যে কটা ভিলেজ ছিল সেখানে আমি দেখিনি। অ্যান্ড এটা আমাকে আরও উপরে যেতে বলছে ভাই, একদম ভিলেজের মাঝখানে আছে। ও হো, এখান থেকে আমি ডিগ করে গেলেই না আমি পেয়ে যাবো। আমি একটু সামনে যাই, কারণ ওটা একটু ক্যাটচা গিয়েছিলো। এই জায়গা থেকে আমি যদি মাইন করা স্টার্ট করি না একদম ফটাফট করে, আমি মনে হয় স্ট্রং হোল্ডের কাছে পৌঁছে যেতে পারবো। লেটস গো ব্রাদার, ফটাফট চলো। ও
ওকে আমি চলে এসেছি আর এখানে আলো দেখতে পেয়ে গেছি। ও ভাই এখানে কোথায় ঢুকে গেলাম ভাই? এখানে একটা চেস্ট আছে, চেস্টের মধ্যে আয়রন আছে আর এটা ইঙ্ক আছে ভাই। ইঙ্ক ফিঙ্ক লাগবে না, আয়রন ফায়রন লাগবে না, আমার এইসবের ফার্ম আছে। ওকে এবার এখানে এসে না আমি কোন দিকে যেতে হবে সেটা আমার ডিসাইড করতে হবে। আমার কাছে টর্চটা আমি হাতে নিয়ে নিই, কারণ এখানে না বুম বাম এখুনি ফর শিওর হবে। কারণ আমি যেটা শুনেছি এই যে স্ট্রং হোল্ড আছে না, এখানে অনেক মনস্টাররা থাকে ভাই। এখানে ক্রিপার একটা আছে, চালু তুই ভাই মরে যা, চল ব্যাটা মেরে দিয়েছে একে। ওকে এবার আমায় খুঁজতে হবে কোথায় আছে আমাদের। ও ভাই দুটো দুটো চেস্ট আমি দেখতে পেয়ে গেছি, ফটাফট করে এখান থেকে আমি দেখি নি এখানে। ও আই আর্মার ট্রিম পেয়ে গেলাম। ও ভাই সাহেব এটার আর্মারও আমার বানাতে হবে, এর মানে এক কাজ করি না, এটা ফটাফট করে আমি এগুলো সব কালেক্ট করে নিয়ে অ্যান্ড এইটা থেকে কী পাচ্ছি, এখানেও কি একটা আর্মার ট্রিম পেলাম না? ওকে ইটস ওকে, একটাতে হয়ে যাবে। এবার ফটাফট না এইটাকে আমি ভাই এন্ডার চেস্টের মধ্যে রেখে দেবো অ্যান্ড লেটস গো। এরপর 15 মিনিট ধরে আমি যা ঘুরেছি এই স্ট্রং হোল্ডেতে গাইজ, লিফটালি বলছি, মানে কত ভুল ভুলাইয়া, একের জায়গার পর থেকে একই রাস্তা, কত রাস্তা, একই রকম রাস্তা, বাপ রে। বাট শেষ বেশ আমি পৌঁছে গেলাম। এখান থেকে একটা নিচের রাস্তা যাচ্ছে আর এখানে একটা জম্বির আওয়াজ পাচ্ছি যেন মনে হচ্ছে। ওকে এই পাশে চলো ভাই, এটা একটা আলাদা জায়গায় চলে এসেছি, সেকেন্ড ফ্লোরেতে চলে এসেছে লিটারালি আন্ডারগ্রাউন্ডে অ্যান্ড এখানে ও ভাই পেয়ে গেছি আমি। ও ভাই কতক্ষণ পর আমি পেয়ে গেলাম লিটারালি। আর এখানে এই চিঙ্গু পিঙ্গুদের মেরে দিলাম আমি ফটাফট করে অ্যান্ড এখানে না আমি এক কাজ করি, এই যা আমার কাছে রেয়ার জিনিসপত্র আছে সেগুলোর জন্য না একটা চেস্ট বানিয়ে নিই। আমি এখানে দুটো চেস্ট বানিয়ে নিয়েছি, চেস্টের মধ্যে সব আলতু আলতু জিনিস রেখে দিয়ে এখানে আমি স্ট্রং হোল্ড অ্যাক্টিভেট করার জন্য লেগে পড়লাম অ্যান্ড ইন 3, 2, 1 লেটস গো ব্রাদার। এখানে হয়ে গেছে অ্যান্ড আমার কাছে না যা জিনিসপত্র আছে সেগুলো কি সবই আমার লাগবে, কারণ ভাই আমি এখানে দেখো পাঁচটা গোল্ডেন অ্যাপেল নিয়েছি অ্যান্ড তার সাথে আমার কাছে দুটো আমার কাছে টোটাল ফান্ডারিং আছে অ্যান্ড বাকি আমার কাছে যে সোয়ার্ডটা ছিল সেটা নিয়েছি, কিন্তু যে অ্যাক্সটা ছিল সেই অ্যাক্সটা আমি রেখে এসেছি, কারণ বাই চান্স যদি কিছু হয়ে যায় তাহলে না আমি আবার এসে রিভেঞ্জ নিতে পারি এই ড্রাগনের সাথে। ওকে ফটাফট এখান থেকে আমি উপরে যাবো, আমার কাছে বোটাও আছে, সো ফটাফট গিয়ে না আমি এক কাজ করবো সেটা হচ্ছে ভাই, ওকে ড্রাগনটা কোথায় ভাই? ড্রাগনের এগুলো হেলথ ফেলথ কিছু আছে না, ড্রাগন কোথায় গেল? ওকে চলে এসছে, সো এই জায়গাটা আমি মার্ক করে নিই, এটা হচ্ছে আমার যাওয়ার জায়গা মানে স্পনের জায়গা অ্যান্ড এইখান থেকে আমি দেখতে পাচ্ছি। ওকে ভাই প্রচুর অন্ধকার নাই জায়গাটা। এরপর আমি রেডি হয়ে যাই এই এন্ড ক্রিস্টালগুলোকে ভাঙার জন্য, এর জন্য আমার লাগবে বো অ্যান্ড আমি দেখে নিলাম যে এখানে কটা আমার কাছে শিল্ড আছে, আর তার মধ্যে আমাকে ভাই ড্রাগনটা ধাক্কা দিতে এসেছে ভাই, আমার ধাক্কা দিয়ে উড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাট আমি জানি না কেন আমি ওপরে উঠলাম না, মানে এখানে আমাকে এক্ষুনি ভাই MLG করতে হতো অ্যান্ড এখানে এক কাজ করি, ওটা তো শিল্ড করা আছে, এইটাকে আমি ভেঙে দিতে পারি কিনা অ্যান্ড ও ভাই এম দেখেছো, লেটস গো দাদা। ওকে এবার আমি না একটা কাজ করি ভাই, এই শিল্ডের এখন কাজ নেই, এখন টোটেমের কাজ হবে ভাই। টোটেম তো আমি এই জন্য ইউজ করবো ভাই, না টোটেম আমার জীবনে কখনো ইউজ হবে না। ওখানে একটা দেখতে পেয়েছি, ওকে এটাকে ভেঙে দিলাম অ্যান্ড এখানে আরও প্রচুর প্রচুর আছে, ওইটা তো ভাই শিল্ড করা আছে অ্যান্ড ওকে রাইট সাইডে আমি দেখতে পেয়ে গেছি এখান থেকে। ও ভাই এক সেকেন্ড ভাই, ও পালো ভাই আমার ধাক্কা দিচ্ছে এই এরা সব চিঙ্গু পিঙ্গুটা। ওকে এবার ফটাফট এই পাশে গিয়ে না ওটাও তো শিল্ড করা আছে, আরে কে ধাক্কা দিচ্ছে ভাই, এক সেকেন্ড ভাই আমি এখানে কাজ করছি একটা, আরে। এরপর আমি নিজেকে হিল করে একদম এম করে চেষ্টা করে ভাঙার চেষ্টা করছিলাম, বাট অনেক ক্রিস্টেল আছে যেগুলো ভাই জেল দিয়ে প্রিজন দিয়ে বাঁধা আছে, সেগুলোকে আমি ভাঙার জন্য একদম উপরে ক্লাইম করা স্টার্ট করে দিই, আর তার মধ্যে না আমাকে ভাই এরা অ্যাটাক করাও স্টার্ট করে দেয়, সো একটু প্রবলেম হচ্ছিল, বাট ইটস ওকে আমি এবার উপরে চলে গেলে না উপর থেকে ভালো করে আমি এম করে মারতে পারবো অ্যান্ড লিটারালি আমি এখান থেকে যদি একটু সামনে এগিয়ে যাই না ভাই আমি পুরো ভয়েডে পড়ে যাবো, সো ওই রিস্কটা আমার কাছে রয়েছে, বাট আমি এখান থেকে এম করে ভাই ভাঙতে থাকি সব কিছু ধীরে ধীরে। ও ভাই সাহেব কটা ক্রিস্টেল আছে এখানে যেগুলো কাভার করা, ভাই আমি তো তিনটে তো ভেঙে ফেললাম, এখনো কত আছে সিরিয়াসলি? ও ভাই এক হাটেতে, হোয়াট, এক সেকেন্ড ও নো প্লিজ, এখানে যদি একটা আমার কাছে অ্যাটাক হয়ে যায় না ভাই আমি শেষ হয়ে যাবো ভাই। ড্র্যাগন আসছে সেট ইয়ার, এক কাজ করি এভাবে হবে না, এখানে জলটা ভাই জলটা ফেলে দিই না, কাজ করি প্লিজ না এখন কেউ অ্যাটাক করতে প্লিজ অ্যাটাক করি, এক হাট হাফ হাটে ছিলাম আমি লিটারালি। ও ভাই কী খতরনাক, কী ডেঞ্জার এরা ভাই, মার্ডার করে দিচ্ছিল আমাকে এই এন্ডারম্যানগুলো, সিরিয়াসলি কজন আছে পেছনে আই হ্যাভ নো আইডিয়া,
বাট আমার ওপর না বিশাল অ্যাটাক হয়েছে, দেখুনি আর কি ভাই আমাকে মেরে দে না ভাই, ড্রাগন তুই আমাকে মেরে দে লিটারালি। আর যেখানে যেগুলো তো আমার ওঠার জায়গা আছে না সব কটাতে ভাই ড্রাগন বেচরে রাস্তা ব্লক করে রেখে দিয়েছে। এবার আমি যাবো তো যাবো কোন দিক থেকে ভাই? ওকে এখানে না তিন চারটে এখনো আছে ক্রিস্টাল যেগুলো আমার ভাঙতে হবে, অ্যান্ড এখান থেকে আমি যেতেও পারবো না। আমাকে ভাই কারা মারছে ভাই, এক সেকেন্ড দেখি তো কারা মারছে। আয় আয় চাঁদু, খুব খুব বড় হাত হয়ে গেছে না। সব কটা এন্ডারম্যানের চ্যাপ্টার ক্লোজ করে আমি উপরে যাবো, এখানে বিল্ড করা স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমি না চলে এসেছি একদম উপরেতে, এই ক্রিস্টালটাকে ভাঙতে হবে। আর এক কাজ করি, এখান থেকে না এইভাবে ভাঙতে পারছি না, আমি এটাকে ফাটাফট করে ভেঙে নিই। অ্যান্ড এখান থেকে ওকে ভেঙে দিয়েছি। এবার এখান থেকে না আমি অনেকটা রেঞ্জ অফ ভিউ পেয়ে যাব, আর আমি এখান থেকে নিচে তো লাফতে পারি, কিন্তু সেটা কি বেটার হবে না? উপর থেকে তো আই গেস আমার সব ভাঙা হয়ে গেছে। এবার শুধু যেগুলো আছে না তাদের সব শিল্ড লাগানো আছে এইভাবে খাঁচা দিয়ে। অ্যান্ড ওকে উপরে, ও ভাই কত উপরে ওটা আছে, এক সেকেন্ড এক সেকেন্ড, ওইটা অনেক উঁচুতে আছে। আর লিফ্ট লিফ্টালি আমার লেফট সাইডে না ভাই, পুরো ফাঁকা জায়গা, আমার যদি ধাক্কা দিয়ে দেয় না ড্র্যাগন ভাই আমি পুরো ভয়েডে চলে যাব। ওকে এক কাজ করি না, ড্র্যাগন ধাক্কা দেওয়ার আগে আমি এখান থেকে নিচেই নেমে যাই, সেটা বরং বেটার হবে। এখান থেকে আমি জলটা নিয়ে নেবো, এই যে জলটা নিয়ে নিয়েছি, অ্যান্ড এইদিকে চলো ফটাফট করে। ওকে এখানে ড্রাগন মার চলছে, ওকে ভাই কান ফান সব খারাপ করে দিল আমার লিটারালি। ভাই ড্রাগন একটু আসতে চিল্লা, লিটারালি আমার কথাই শোনা যাচ্ছে না। ওকে এবার এখান থেকে পালিয়ে যায় না, ও নাহলে আমাকে উপরে উড়িয়ে দেবে। পালিয়ে গেছি লিটারালি। এখন ভাই ভাই চাঁদগুনো আমাকে ফলো করছে লিটারালি। ভাই তোরা কি আমাকে মারতে পারবি? তোরা দুজন আমাকে কি মারতে পারবি তুই বল আমাকে সিরিয়াসলি। চল এখানে ড্র্যাগনটা এন্ডারম্যানগুলোকে অ্যাটাক করছে, আর এন্ডারম্যানগুলো ভাবছে না আমি এদেরকে অ্যাটাক করছি। ভাই আমি তোদেরকে এই ড্র্যাগনটা মারছি, আমাকে তোরা হেল্প করবি ড্র্যাগনটা মারার জন্য? ওকে তোরা ভাই আমাকে মারতে থাক, আমি এদেরকে মারতে থাকি। এক কাজ করি ভাই, এভাবে হবে না, গোল্ডেন অ্যাপেলটা খেয়ে নিই, আর তোরা ভাই মারতে থাক, আমি ড্র্যাগনটাকে মারতে থাকি। ও শেট ভাই এরা পাগল নাকি আমাকে দেখো মারছে, আমি এদেরকে কিছু করিই নি। তোদের ভাই আমি কিছু করেছি তোদেরকে? কোথায় আমায় হেল্প করবে আমাকে ড্র্যাগনটা মারার জন্য? ড্র্যাগনটা এই এন্ডারম্যানগুলোকে মারছে, কিন্তু এই এন্ডারম্যানগুলো মারলে না আমি ওকে ধাক্কা দিয়েছি। ভাই আমি এন্ডারম্যানগুলোকে মারিনি, আমাকে কোথায় সাহায্য করবে তা না, এখানে আমাকে মারার উপর ওটা ভাই প্ল্যান করছে। ওকে এবার না ততক্ষণ ওই জায়গাটা ভাই ক্লিয়ার আছে না, ড্র্যাগন জায়গাটাতেই ভাই পুরো ড্র্যাগন বিট করে রেখে দিয়েছে ড্র্যাগনটা। ওকে এবার ফটাফট করে না এখানে আমি ড্যামেজ তো দেওয়ার চেষ্টা করছি, বাট ড্যামেজ লাগছে না ফর সাম রিজন। এবার এক কাজ করি না, যতক্ষণ ওই ড্র্যাগন বিটটা আছে আমি ওখানে যেতে পারবো না কাছে। ভাই এবার সুযোগ পেয়েছি, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, ভাই উফ পালিয়ে গেল পালিয়ে গেল। ওকে আমার আর মাত্র হাফ হেলথ বাকি আছে ড্র্যাগনটা পুরো মারার জন্য। আমি এক কাজ করি, জায়গাটা না একটা ভাই একটা সিকিউর জায়গা বানিয়ে ফেলি, যাতে আমি এখানে সেফ থাকতে পারি এই এন্ডারম্যানগুলো থেকে। ভাই আমার ড্র্যাগনের থেকে ভয় লাগছে না, এই এন্ডারম্যানগুলো থেকে বেশি ভয় লাগছে। ভাই এদেরকে আমি কিছু করি না, তবু আমাকে অ্যাটাক করতে চলে আসে। ওকে এখানে চলে এসছে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এটাই আমার টাইম। থ্রি টু অ্যান্ড ওয়ান, ও ভাই আর একটুখানি বাকি ছিল লিটারালি। এখান থেকে এন্ডারম্যানগুলোকে নিয়ে নিই, অ্যান্ড আরে 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 এখানে আমি থাকি, এই জায়গাটা পুরো সেফ ভাই, এটা আমার একদম পারফেক্ট জায়গা, সেফ জায়গা। এখানে আমি এন্ডারপলটা রেখে দিচ্ছি, বাই চান্স যদি আমাকে উপরে উড়িয়ে দেয় না তাহলে আমি এখানে এন্ডারপল ছুঁড়ে না জায়গাটাকে সিকিউর, আমি নিজেকে সিকিউর করে নিতে পারবো। আর এখানে ড্র্যাগনটা আবার পার্স করছে ভাই, কত স্পিডে স্পিডে পার্স করছে, হয়ে গেল। ও ভাই লেটস গো লেটস গো, আমরা করে ফেলেছি আমার ওয়ার্ল্ডের কত কত এপিসোড বানানোর পর ফাইনালি আমি ড্র্যাগনকে বিট করে ফেললাম। অ্যান্ড ওকে ওকে এই জায়গাটা থেকে আমি এখন সেফ আছি। ভাই আমি ড্র্যাগনকে মেরে দিয়েছি, তোরা কি আমায় মারতে পারবি? তোদের কোনো আইডিয়া আছে ভাই? তোরা বল আমাকে মারতে পারবি? ভাই মারতে পারবি, আমি বলছি মারতে পারবি মারতে পারবি, নিশ্চয়ই পারবি। ফটাফট করে এখানে এক্সপিরিয়েন্স জোগাড় করি ভাই, প্রচুর এক্সপিরিয়েন্স পাবো, 50-60 তো আমার মিনিমাম হয়ে যাবে। লেটস গো, এখানে 46-50 হয়ে গেছে। ওকে ভাই এখানে কী এক্সপিরিয়েন্স, এগুলো কী এক্সপিরিয়েন্সে গুলি, এগুলো ভাই গুলির মতন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। অ্যান্ড বাই দ্য ওয়ে তোমরা অনেকে কোয়েশ্চেন করো, ভাইয়া তুমি তো পিসি বিল্ড করেছো, তুমি কম্পিউটারে কেন খেলো না এই মাইনক্রাফ্টটা? অ্যান্ড আমি বলছি গাইস, তো আমি না এই যে সার্ভার ওয়ার্ল্ডটা স্টার্ট করছিলাম এটা ফোনেতেই স্টার্ট করেছিলাম, আর আমি ঠিক করেছি এটা ফোনেতেই এন্ড করবো। এটা এন্ড হয়ে যাওয়ার পর আমরা মাইনক্রাফ্ট হার্ড কোর খেলবো, হার্ড কোরেতে ভাই বুঝছো কি কঠিন হবে কি মজা হবে। সো ইয়েস হার্ড কোর সিরিজও আমি বানাবো, অ্যান্ড এটা একবার শেষ হয়ে যাক ফটাফট করে। অ্যান্ড আই গেস আমি যদি ও ভাই ও সেট ইয়ার ভাই আমাকে এক হাটেতে আবার, হোয়াট ভাই
কি মারছে আমার, লিটারালি হেলমেটটা ভেঙে দিয়েছে এরা এন্ডারম্যান গুলো মেরে মেরে আমাকে। ভাই কি মার মেরেছে আমাকে সিরিয়াসলি, এক হাঁটেতে চলে গেছিলাম ভাই। আমি গোল্ডেন অ্যাপেলটা না খেয়ে ফেলি, কোনো রিস্ক নেব না। আমার 56 লেভেল আছে, ওকে আমি সব লেভেল কালেক্ট করে নিয়েছি। অ্যান্ড আমার এখানে 64 লেভেল হয়ে গেছে। অ্যান্ড ওকে এখানে আমাদের ভাই শেষ হয়ে গেছে ভাই, আমাদের মাইনক্রাফট সার্ভারটা শেষ হয়ে যাওয়ার এখানে মেসেজ চলে এসেছে মাইনক্রাফটের। কিন্তু এই ওয়ার্ল্ডে কাজ আমার অনেক বাকি আছে, কিন্তু সেই কাজগুলো আমরা ধীরে ধীরে করব। কিন্তু তার মধ্যে না, আমি মাইনক্রাফট হার্ডকোর ট্রাই করতে চাই। আমার প্রথম টাইম হবে, ফার্স্ট টাইম হবে হার্ডকোর করার। ভাই আমি জানি না কি হতে পারে, আমি একদিনে মরে যেতে পারি বা অনেক বিল্ড অনেক কিছু বানানোর পরও আমি মরে যেতে পারি। সো ইয়া গাইজ, এই এপিসোডের পরে তোমরা মাইনক্রাফট এই সার্ভারের অনেক এপিসোড পাবে, কিন্তু তার ফাঁকে ফাঁকে তোমরা হার্ড কোরের এপিসোডও পাবে। ইয়াস লেটস গো ব্রাদার। যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। ওয়ান ব্লক সিরিজ চলছে, তার সাথে হার্ড কোর সিরিজও স্টার্ট হবে, তার সাথে এই সার্ভারটা খুব কম ধীরে ধীরে আসবে ভিডিও। সো ইয়া গাইজ, দেখা হচ্ছে অন্য এপিসোডেতে। টাটা। मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना।